হাই বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম। তো আপনাদের সবাইকে জানাই সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকে হচ্ছে সরস্বতী পুজোর পরের দিন, আর আশা করছি আপনাদের সবার সরস্বতী পুজো খুবই ভালো কেটেছে। আর কাটবেই না বলুন না কেন, কারণ সরস্বতী পুজো হচ্ছে বাঙালিদের কাছে ভ্যালেন্টাইন ডে। তো আজকে ছেলের আবদার হয়েছে, তো দুদিন নিরামিষ গেছে, তাই আজকে আবদার যে আজকে আমাকে বিরিয়ানি করে খাওয়াতে হবে। তো চলুন, আর আমি ভাবলাম যে অনেক দিন ভিডিও দেয়া হয়নি আপনাদের, তো আজকে তাহলে বিরিয়ানিটা আপনাদের সাথে ভাগ করে নিই, শেয়ার করি। তো চলুন দেখতে থাকুন কীভাবে আমি আমার মতো করে বানিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো আমি চিকেনটা ধুয়ে নিয়েছি ভালো করে, তো এটা এবার ম্যারিনেট করে নেব। আর এটা 1.5 কেজির মতো চিকেন আছে, তো দিয়ে দিচ্ছি লবণ। আমি প্রয়োজন মতো লবণটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি হলুদ গুঁড়ো, আর 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ টক দই। সামান্য একটু রাইস ব্রেন অয়েল দিয়ে দিচ্ছি। তো এটা ভালো করে মেখে নিচ্ছি। তো আমার চিকেনটা ম্যারিনেট করা হয়ে গেছে, আমি এটা এবার ঢেকে রেখে দিচ্ছি। এখানে আমি 450 গ্রামের মতো চাল নিয়ে নিয়েছি, এবং চালটাকেও আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে আধ ঘন্টার মতো আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো চলুন পরে বাকি কাজটা করে নিই। তো আমি আদা রসুন কেটে নিয়েছি, তো এটা এখন পেস্ট করে নেবো। দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডে, তো এটা পেস্ট করে নিই। তো আমি চিকেনটা করার জন্য এরকম একটা বড় কড়াই নিয়ে নিয়েছি। তো এখন আমি বিরিয়ানি করার জন্য বেরেস্তাটাকে ভেজে নেব। তো চলুন দেখতে থাকুন। গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেল, রাইস প্যান অয়েল, তো আমার তেলটা গরম হয়ে গেছে। আমি বড় সাইজের 2 পেঁয়াজ কেটে নিয়েছি, এইটা বেরেস্তা করে নেব। তো দিয়ে দিচ্ছি এখন। Thank you.
এটা কিছুটা ভাজা হয়ে যাক, তারপরে আপনাদের দেখাচ্ছি। প্রায় অনেকটা ভাজা ভাজা হয়ে চলে এসেছে, তো আরেকটু কিছুক্ষণ ভাজা করে নেব, লাল করে নেব, তারপরে তোলার সময় আপনাদের দেখাচ্ছি। তো আমার প্রায় লাল লাল ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নেব। এর থেকে বেশি ভাজলে তেতো হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তো আমি এবার তুলে নিচ্ছি। এই যে ভাজা হয়ে গেছে আমার, তো আমি ওই পেঁয়াজ ভাজা তেলের মধ্যে এই আলুগুলো ভেজে নেব। একটু বড় বড় করে কেটেছি আলুগুলো, তো এই আলুগুলো ভেজে নেব। আমার তেলটা গরমই আছে, তো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। সামান্য লবণ দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি। তো আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। আলুটা আগে সেদ্ধ করলেও হবে বা কাঁচা অবস্থায় ভালো করে ফ্রাই করে নিলেও হবে। তো আমার আলুটা ভেজে তুলে নিয়েছি, তো ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব। এবার চিকেনটা বানিয়ে নেব। দিয়ে দিয়েছি তেল আরেকটু। তো আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দুটো, আর গোটা জিরে, একটা তেজপাতা, এলাচ, দারচিনি আর জয়িত্রী। তো এগুলো আমি সব দিয়ে দিচ্ছি একসাথে কড়াইয়ের মধ্যে। এগুলো হালকা একটু ফ্রাই করে নেব। তো আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, তো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, নরম হয়ে যাবে পেঁয়াজটা। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে যাক, তারপরে আমি টমেটোটা দিয়ে দেবো। তো হালকা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, তো আমি এখন টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো নিয়ে নিলাম,
টমেটোটা নরম হয়ে যাক, তারপরে আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেব। এই যে দেখুন, কালকে ছেলে আবদার করে মাছ নিয়ে এসেছে কিনে বাড়িতে। এর আগেও নিয়ে এসেছিলো দুবার, তো বেশি দিন থাকেনি, মাছগুলো মারা গেছিলো। তো এইবারে কি মাছ বাবু বল নামটা? ফাইটার, ফাইটার ফিশ নিয়ে এসছে। তো আপনাদের দেখাই ভালো করে, তো আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন? আসলে কি বলুন তো, অতিরিক্ত ঠান্ডা তো, আর মাছটা একাই, আর কোনো মাছ নেই, সেই জন্য পুরো একদম জলে এই ফাইটার মাছ মেরে দিবে সব সব মাছকে। হ্যাঁ, এই মাছটা খুবই হিংস্র, কিন্তু দেখতেও খুব সুন্দর নড়ছে, নড়ে হালকা হালকা নড়ছে, ঠান্ডায় পুরো একদম ইয়ে হয়ে গেছে, বরফ হয়ে গেছে, হালকা হালকা নড়ছে পাখনাটা। তো চলুন দেখতে থাকুন। তো আমার পেঁয়াজটা, পেঁয়াজ আর টমেটোটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ভেজে নেবো। এটা আমি ভালো করে ভেজে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদের। তো প্রায় আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। এটাতে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে গুলিয়ে তারপরে দিয়ে দেবো আর মধ্যে। তো আমার জল দিয়ে গোলা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেবো, দেখতে এরকম লাগছে ওই গ্রেভিটা। তো এটা ভালো করে কষিয়ে নি, তারপরে আমি চিকেনটা দেবো। এই গ্রেভিটার মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ভালো করে কষিয়ে নেবো, দেখতে এইরকম আসছে। তো এটা কষানো হয়ে যাক, তারপর ফিরে আসছি। গ্রেভিটার মধ্যে আমি সামান্য দিয়ে দেবো বিরিয়ানির মশলা। গন্ধটা ভালো আসবে, অল্পই দিয়েছি, বেশি দেবো না।
প্রায় আমার কষানো হয়ে এসেছে। আমি এবারে চিকেনটা দিয়ে দেব। হালকা তেল ছেড়ে গেছে আমার, এবার আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। পুরোটা ঢেলে দিচ্ছি। তোমরা এটা কষতে থাকো, কিছুক্ষণ পরে আপনাদের দেখাচ্ছি। হালকা করে ঢেকে দিচ্ছি। তো এইটা হতে থাক। তো ওইদিকে আমার চিকেনটা হচ্ছে কড়াইতে, আর এইদিকে আমি হাঁড়ি বসে দিয়েছি। চালটা আমি, বিরিয়ানির চালটা আমি সেদ্ধ করে নেব। তো আমি জল দিয়ে বসিয়ে দিয়েছি, তো জলটা ফুটে যাক, তারপরে আমি চালটা তুলে দেবো। এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো এলাচ, দারচিনি আর সাজিরে, জায়ফল, জয়িত্রী আর সামান্য গোলাপের পাপড়ি আর একটা তেজপাতা। বিরিয়ানি বানাতে যে যে মশলাগুলো লাগে হাঁড়ির মধ্যে আমি দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। তো জলটা ফুটতে থাকুক, তারপরে আমি চালটা তুলে দেবো। তো আমি ঢাকনাটা খুলে দেখে নিই, জলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এইবারে আমি চালটা তুলে দেবো। চালটা আমার আধ ঘন্টার বেশি ভিজে গেছে, দিয়ে দিচ্ছি চালটা, সাথে একটা লঙ্কাও রেখেছি। আমি চালটা তুলে দিয়েছি, তো এটা সেদ্ধ হতে থাক, সেদ্ধ হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আপনাদের। চলুন চিকেনের কালারটা দেখাই আপনাদের। এই দেখুন কালারটা, চালটা আমার ফুটতে শুরু করে দিয়েছে। এটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি আপনাদের নামানোর সময়। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়, এইবার আমি নামিয়ে নেব, নামিয়ে আপনাদের দেখাচ্ছি। চালটা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি চুপড়িতে একটা। তো ওইদিকে চিকেনটা হয়ে গেলেই আমি বিরিয়ানির হাঁড়িটা রেডি করব। তো চলুন দেখতে থাকুন। দেখুন চিকেনটা এরকম ফুটছে টকবগিয়ে। স্মেলটা দারুণ বেরিয়েছে। তো আর বেশিক্ষণ ফোটাবো না, আমি এবারে হাঁড়িটা রেডি করে নেবো বিরিয়ানির।
ঢেকে দিলাম। তো আমি এইরকম একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, তো এইটাতে আমি এখন ঘি মাখিয়ে নেব। এটা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভেতরটা চারপাশ। মাখানো হয়ে গেছে, এইবারে আমি কয়েকটা তেজপাতা এর নিচটায় বিছিয়ে দেবো। আর নিশটা লেগে যাবে না, আর গন্ধটা স্মেলটাও খুব সুন্দর হবে। কয়েকটা বিছিয়ে দেবো, তেজপাতাগুলো ধুয়ে নিয়েছিলাম ভালো করে। এবারে আমি হাঁড়িটা রেডি করে নেবো। তো আমি তেজ ঘি মাখিয়ে তেজপাতাটা দিয়ে দিয়েছিলাম। এরপরে আমার যেহেতু আলুগুলো বয়েল নয়, তো আলুগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। এরপরে আমি ভাতটা দিয়ে দেবো। দেখা কথা বলছিস, এরকম মাছটা চলছে এই সময় থেমে গেছে, এবার ডানাগুলো নড়ছে খুব। দেখুন নুন দিচ্ছে মা, যেহেতু আমি এর সময় সেদ্ধর সময় চালটা লবণ দেওয়া হয়নি, তাই এখন লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে। এবার দিয়ে দিচ্ছি সামান্য ঘি। মা এইগুলা দিবেনি, চক্ষুন না সব দিচ্ছি তো, বুঝছো কেন। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। তো এরপর আমি দিয়ে দিচ্ছি গোলাপ জল। দিয়ে দিচ্ছি গাওড়া জল। এরপর আমি চিকেনটা দিয়ে দেবো। আর আপনারা চাইলে মিঠা আতর আর কালার আনার জন্য জাফরানও দিতে পারেন, কিন্তু আমি এটা দিচ্ছি না। তো এবারে আরেকটা স্টেপ করে নেব, আর সামান্য বেরেস্তা একটু দিয়ে দিচ্ছি। দেখো শোনো, এইভাবে পরের স্টেপটা করে নিচ্ছি একইভাবে। আলুগুলো আমি সব দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে লবণ। দিচ্ছি অল্প ঘি। বিরিয়ানি মশলাটা
দিচ্ছি রোজ ওয়াটার, দিচ্ছি কেওড়া ওয়াটার, অল্প করে বেরেস্তা, তো এইভাবে আমি স্টেপ বাই স্টেপ করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। এরকম মাছ চড়ছে, এখন এরকম জলে চড়ছে, পাড়গুলো কেমন নড়ছে দেখছি না, আগে আগে দেখেছিলাম যে নড়েনি, এবার দেখুন কেউ ছুঁড়লো, ওদিকে বসে আছে। তো এইভাবে আমি হাঁড়িটা সাজিয়ে নিয়েছি, এখানে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি, তো এটা গরম হতে দিয়ে দিয়েছি, তো এর মধ্যে আমি হাঁড়িটা বসিয়ে দেবো। তো চলুন দেখতে থাকুন। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এবার আমি একটা নোড়া নিয়ে নিয়েছি, নোড়াটা হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। বসিয়ে দিয়েছি নোড়াটা, তো এটা আধ ঘন্টা হোক, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমার বিরিয়ানিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো আর ছেলেকে খেতে দেবো। তো চলুন দেখতে থাকুন। এই দেখুন, এই দেখুন, দেখতে এইরকম হয়েছে। তো এবার বন্ধ করতো, বেড়ে নিচ্ছি ছেলের জন্য। কাছ থেকে দেখাও, শুনে কেমন ভাবটা হচ্ছে, দেখো এখানে কাছ থেকে দেখো। দিয়ে দিচ্ছি স্যালাড, এইভাবে ছেলের জন্য একটা থালা রেডি করে নিয়েছি। তো ছেলে এখন খেয়ে বলবে যে কেমন হয়েছে। চলো চলো বসে চলো, বাবু
গরম আছে ভালো হয়েছে খুব সুন্দর আছে আর একটু খাও ভালো করে খেয়ে বলতে হয় বন্ধুদের টেস্টি চিকেনটাও ভালো হয়েছে টাটা করে দাও বন্ধুদের টাটা বলে আপনারা বাড়িতে বানিয়ে এইভাবে খাবেন আমরা এরকম বাড়িতে বানিয়ে খাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর শেয়ার করবেন আর অবশ্যই করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন টাটা বড় শোনা আরেকবার মাছটা দেখে নিন জারটা বদলে দিয়েছি কারণ একটাই মাছ বড় জারে রাখিনি হালকা হালকা নড়ছে মাছটা তো ঠিক আছে টাটা